এই ব্যাগ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে নাকি নাই? কোনো ধারণা নাই, কিন্তু যতটুকু দেখছি খুবই ভালো লাগছে। আপনি কি এখন এই বাইকে রেস করেছেন কারোর সাথে, একা কিংবা ডুয়েল? শুধু এভাবে বসে আছেন স্টিল? হ্যাঁ, তাতে কেমন লাগছে, কেমন মনে হয়? ঠিক আছে, পরে বলছে কি স্যার কিছু যে আরো নতুন নতুন ফিচারের বাইক, নতুন নতুন সামনে আগে প্রেস দিয়ে দিবেন। হ্যাঁ, আপনি দিবেন, দেখেন আমি দিব। অনেক পুঁজি এর জন্য হচ্ছে এই অসাধারণ। আসলে নতুন কেটিএম যে বাইকটা বাংলাদেশে রানার গ্রুপের মধ্যে দিয়ে আনা হলো, সেটি আমরা এতদিন আসলে শুনেই আসছি এবং আমরা বিভিন্ন রেসিংয়ে এই বাইকটি দেখতাম। কেটিএম এটি বাংলাদেশে আসা, এটি আসলে আমাদের আমাদের বিশেষ করে আমরা তো আসলে আমাদের আমরা এখন কৈশোর পার করে আমরা কিন্তু এখন যে বয়সটা আমরা অতিক্রম করছি আমাদের জন্য এটি হচ্ছে মূলত যারা রেসার তাদের জন্য। যদিও বাংলাদেশে রেসিংয়ের জন্য খুব ভালো ফিল্ড নেই, তারপর এই বাইকটির যে কন্ট্রোল সেটিতে আমার মনে হচ্ছে যে এটি একটা অসাধারণ বাইক। বাংলাদেশের যে রোড বা সেফটির যে বিষয়টি সেটি চিন্তা করে মূলত কেটিএম নিয়ে আসছে রানার গ্রুপ। তো এটি আমার মনে হয় যে বাংলাদেশের বাজারে এটি অনেক বাজিমাত করবে এবং খুবই ফ্যান্টাস্টিক সার্ভিস আমার মনে হয় দিবে। কারণ যে কন্ট্রোল রয়েছে, যে ডিস্কের যে ব্যাপারগুলো রয়েছে সেটি অসাধারণ। সব মিলে কেটিএম বাংলাদেশের বাজার দখল করবে উইদিন শর্ট টাইম, এটি হচ্ছে আমার আশাবাদ। এবং আরও কিছুদিন এই বাইক চালানোর বয়স আমার রয়েছে, আমার মনে হয় আরও কিছুদিন চালাবো। অর্থাৎ আমি এই বাইকটি নিব রানার গ্রুপ থেকে এবং এই ব্যক্তি নিয়ে কিছুদিনের জন্য হয়তো রোডের যে সেফটি বিষয়, সেফটি এবং রেস দুটো মিলে একটি সমন্বিত ব্যাপার হয়ে দাঁড়াবে জীবনের জন্য। কিন্তু সব মিলে এই কেটিএমের জন্য শুভকামনা থাকলো এবং রানার গ্রুপের জন্য অনেক শুভকামনা। নিউ বাইক? জি ভাই। কেটিএম কি অবস্থা, কেমন এটার বিশেষত্ব কি? অসম, জাস্ট অসম। এই কন্ট্রোল মোটর সব কিছু মিলে আসলে বাংলাদেশের জন্য এটা অ্যাকচুয়ালি আমি নেপালে একবার বাইক চালিয়েছিলাম, দ্যাট ইজ অলমোস্ট আপ টু 2000 সিসি। আমার ওই রকম একটা ফিল আসলো, আমার মনে হচ্ছে রানারের ফ্যাক্টরিতে না, আমি আসলে নেপালে মনে হয় রানারের বাইক চালাচ্ছি আসলে ফিলিংসটা এরকম। আপনি ভিতরে দেখেছেন একটা বাইক হক যেটা নেপালে খুবই জনপ্রিয়, ওই বাইকটার টেস্ট আর এই বাইকটার টেস্ট অনেকটা সেম। আপনিও চেষ্টা করে দেখতে পারেন। থ্যাংক ইউ।